নামাজি বলের কথা বলবে ফয়াকদিরু অতঃপর মুসলমানদের বিরুদ্ধে তারাও চলে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে কান খাড়া করে শুনে কোন বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হবে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়ে গেলে তাহতার ফামামিন গায়ব نحن أولياء وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد مليك دعاية كوري ماية كوري أجكري ما في لعشار بشار براشونا توفيق دلين مغيام كوري أن داتا دراج الله پاك عال شام درباري أبنتو چفت شكر غزاري أدائي كوري সকলে মিলে পড়ি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ আর একটু মহব্বত নিয়ে কি বলা যাবে একটু আওয়াজ করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ মাহফিলে যুবক বেশি না মুরুব্বী বেশি যুবক বেশি যাদের বয়স ৩০ এর নিচে একেবারে যুবক আওয়াজ করে বলো তো দেখি আলহামদুলিল্লাহ এই হচ্ছে যুবকের উপস্থিতি এবার যাদের বয়স আলহামদুলিল্লাহ একটু বেশি মুরব্বী ক্যাটাগরিতে উন্নতি হয়েছে তারা একটু আওয়াজ করো ৩৫ ৪০ ৪৫ ৫০ ৫৫ ৬০ ৬৫ ৭০ বাইনা ৬০ বা ৭০ এরপরে কবরে থাকার কথা আল্লাহ যদি সুযোগ দিছেন আছেন দুনিয়ার উপর
রাসূল বলেছেন আমার উম্মত বাসবে বাইনা 60 ওয়া 70 60 থেকে 70 এর মাঝামাঝি শেষ এরপরে আল্লাহ তাআলাকে সুযোগ দিয়েছে মাহফিলে আসছেন সবাই মিলে একটা আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ শুধু মুরব্বীরা সবাই না 30 এর উপরে মুরব্বীরা মিলে বলবেন যদি শুধু মুরব্বীরা বলেন তো আলহামদুলিল্লাহ এখন দেখেন আমাদের মেহমান যারা তারাও বসে থাকে একজনও বাদ যায় এবং যুবকরা তোমরাও একজনও বাদ যাও যুবকরা একটু মহব্বত নিয়ে বলো আলহামদুলিল্লাহ যুবক বেশি না কম অনেক বেশি এটাই আমাদের সফলতা যুবকেরা মাহফিলে আসে মাহফিল শুনতে বসে অনেক সময় বসে বসে কথা বলে মাহফিল না শুনে এটা আমি আবার দেখি মাঝে মাঝে কথা বললেও তারা যে মাহফিলে আসছে এই জন্য আমরা খুশি আলহামদুলিল্লাহ মাহফিলে আসছে এই জন্য আমরা খুশি আল্লাহ যেন যুবকদেরকে মুরব্বীদেরকে সবাইকে কবুল মঞ্জুর করে করেন আমিন আমিন আল্লাহ পাকের প্রশংসা আদায় করার পর দরুদ এবং সালাম করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আখির আমদার তাজদার নবিনা محمد بن عبد الله بن عبد المطلب هاشم بن مناف بن كلاب بن مرة كعب بن لوي بن فهر مالك بن نضر بن كنانة مدركة بن إياس بن معد بن عدنان محمد رسول الله صلى الله عليه وسلم أنا تلتا يتنقص كتا تلتا এই তিনটা আয়াতকে ঘিরে সারা বিশ্বের পরিস্থিতির উপরে আজকে একটু কথা বলতে চাই যদি আল্লাহ তৌফিক দান করেন সূরা ফুসিলাত 31 32 এবং 33 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফেরেশতারা আমাদেরকে দুনিয়ার জীবনে বন্ধু হিসাবে গ্রহণ করবে আখিরাতের জীবনেও ফেরেশতারা বন্ধু বানায় নিবে আপনার আমার মন যা চাবে মনে ভিতরে আসার আগে চাওয়ার আগে মুখে বলার আগে প্রকাশ করার আগে আপনার আমার মনের চাহিদা গুলা যিনি পুরা করে দিবেন তিনি কে আল্লাহ পাক নিজে সেদিন মেহমানদারি করাবে আল্লাহ পাক নিজে সেদিন মেহমানদারি করাবে আমরা হব মেজবান আমার মালিক হবে সেদিন আমাদেরকে মেহমানদারি করাবে আমরা সেদিন মেহমান হব মালিক নিজে সেদিন মেহমানদারি করাবে মালিক সেদিন যত্ন করে কোরআনদেরকে মেহমানদারি করাবেন মনের সব চাওয়া পাওয়া যিনি পুরা করে দিবেন তিনি কে দুনিয়ার জীবনে সব চাওয়া পাওয়া কখনো পূর্ণ হয় না অনেক অপূর্ণতা জীবনের মধ্যে রয়ে যায় এই অপূর্ণতা গুলা পূর্ণ করার জায়গায় হচ্ছে জান্নাত সেই জান্নাতের প্রত্যাশায় আজকে আমরা বসেছি এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কথা চাইতে তার কথা উত্তম হতে পারে যে মানুষকে কোরআন দিয়ে ডাকে কোরআন দিয়ে ডেকে নিজে বসে থাকে না বলে সালেহ করে আর বলে আমি নিজে একজন মুসলিম বলেন আমার পরিচয় কি মুসলিম মানে হলো আসলামতু রাব্বিল আলামিন আমার সব ইচ্ছা গুলো আল্লাহর কাছে সমিদা রাখবে কৌলুন আমালুন আকিদাতুন শুধুমাত্র মুসলিম মুখে বললে চলবে না নিজেকে মুমিন নিজে বললে চলবে না আমলে পরিবর্তন করা লাগবে বিশ্বাস স্থাপন করা লাগবে তবে যিনি মুমিন হিসাবে কবুল করে নেবেন তিনি কে কেয়ামতের আগে এমন ভয়াবহ সময় আসবে ততক্ষণ কেয়ামত হবে না তখন কেয়ামত হয়ে যাবে সকাল বেলায় মানুষটা মুমিন থাকবে সন্ধ্যা বেলায় মুশরিক হয়ে যাবে আজ আমাদের সমাজের দিকে তাকায় দেখে ফজরের নামাজ পড়ে বের হয়েছে আর ফজরের নামাজ পড়ে বের হয়ে লোকটা মন্দিরে চলে গেছে মা দুর্গার কাছে সাহায্য চেয়েছে দুর্গা জীবন পরিবর্তন করে দিবে অন্ধকার দূরীর মতো করে দিবে এই রকম কথা যদি মুমিন বলে আপনি সব হতে পারেন মুমিন হতে পারেন না ঠিক
কথা কি আপনারা বুঝতেছেন এই আরাম পুরাপুরি আমাদের সমাজের ভিতরে চলে আসে ঠিক যখন আরাম চলে আসছে একটু হিসাব মিলা দেখে আমরা তুমি যে ভূমিগুলোর প্রতি বারবার ভালোবাসা দেখিয়েছেন সিরিয়ার প্রতি নবীজি ভালোবাসা দেখিয়েছেন ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন মুসলমান যার চারপাশে আল্লাহ পর্দা দিয়ে রেখেছেন সেই ফিলিস্তিন মার খেতে খেতে দেওয়ালের পিঠ থেকে গেছে আশিটা বছর ধরে ফিলিস্তিন মার খাচ্ছে ইসরায়েলের হুরিয়া ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে মারছে হসপিটালের মধ্যে হামলা করে মানুষগুলাকে শহীদ করে দিচ্ছে আল্লাহ পাক যদি সেদিন প্রশ্ন করে বাইতুল মুকাদ্দাস শুধুমাত্র ফিলিস্তিনের লোকদের ছিল না বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দিস মসজিদুল আকসা মুসলমানের জন্য প্রথম কিবলা আল্লাহ নবী 16 কিংবা 17 মাস সেদিকে ফিরে নামাজ পড়েছে এই প্রথম কিবলাকে দখল করে নেওয়ার জন্য দখলদার ইসরাইল বারবার হামলা করছে এই হামলার জবাবে আপনার হৃদয়ে যদি সামান্য ব্যথা না লাগে আপনি বুঝে নেন মোটেও মুমিন আপনি হতে পারেন নাই ঠিক কিনা বলে নবীজি কিয়ামতের আগে আঙ্গুল দিয়ে গুনে ছয়টা বিষয় গুনে রাখতে বলছে কয়টা ভাই এক নম্বরে নবীজি বলেন শুনে রাখুন ওরুদুত সিদ্দান বাইনে দাইসা কিয়ামতের আগে ছয়টা বিষয় গুনে গুনে রাখবে আঙ্গুল দিয়ে 1 2 3 4 5 6 ভাবে গুনে রাখবে কত সম্মান মুসলমান অনেকে হাদিসটা সম্পর্কে আমরা জানি হাদিসটা সেই বুখারী কাস কোথায় আসছে ভাই আজকের মাহফিল থেকে একটু ঘুরে নিয়ে যাবে নিজের পরিবর্তন একটু চেষ্টা করে যাবে কয়টা ভাই সবার সুন্দর একটা মনোযোগ হয়েছে এখন কয়টা বলে এক নম্বরে নবী বলেন মৌতি আমি নবী দুনিয়া থেকে চলে যাব কোনো দিনের জন্য আমাকে পাবে না আজকে একটু তাকায় দেখে নবীজিকে আমরা দেখি নাই যতবার মক্কায় গিয়েছি মনকে বুঝিয়েছি ও মন নবী তো হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে মদিনায় গেলে নবীর সঙ্গে হয়তো সাক্ষাৎ হবে মদিনায় গিয়েছি যতবার গিয়েছি আল্লাহকে বলেছি আল্লাহ এইবারে আশা যদি শেষ হয় মদিনার মধ্যে তুমি কবুল করে নিও কারণ নবীজি বলেছেন যে লোকটা মদিনায় ঘুমানোর জন্য দোয়া করবে আল্লাহ শাহিদুন লাহু আমি তার পক্ষে দ্বারা সাক্ষী দিব আল্লাহ নবীর মহব্বত হৃদয়ে লালন করে যতবার মদিনা গিয়েছি মনটা কেঁদে উঠেছে নবীকে তো পেলাম না আল্লাহ নবী চলে যাবেন নবী হাদিসের ভিতরে বলেছেন প্রথম আলামত চোখের সামনে চলে আসছে কয়টা গুলি একটু বলছে ছয়টার ভিতরে প্রথম এটা আমরা পুরাপুরি পেয়ে গেছি নবীজির দেখি কিন্তু নবীজির জন্য এত পরিমাণ মহব্বত দেশের মানুষে ফ্রান্সে যখন আমার নবীর বিরুদ্ধাচরণ করা হলো সবচেয়ে বড় মিছিল কোন দেশে হয়েছে সবাই বলেন তো কোন দেশে হয়তো নামাজ পড়ে নেই কিন্তু নবীজির জন্য দিল বড় মহব্বত কি মিছিলের কাতারে প্রথমে দাঁড়িয়েছে সে চিন্তা করে দাঁড়িয়েছে যদি গুলি আসে মিছিলের কাতার থেকে আমি পিছনে হটব না জোরে বলেন আল্লাহু আকবার দিলের মধ্যে মহব্বত দুই নম্বরে নবীজি বললেন গুলি রাখবে মুসলমান সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসের আবার বিজয় হবে বাইতুল মুকাদ্দাস মুসলমান হাতে নেবে বাইতুল মুকাদ্দাসের পূর্ণ ভূমি
আমাকে দান করে দিবেন তিনি কে আল্লাহ এটা এমন এক আশ্চর্য ভূমি যেই ভূমিটার হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি ওই জায়গাগুলো অনেকটা সফর করেছি আলহামদুলিল্লাহ এই বছর আমি জর্ডানে গিয়েছি এই পূর্ণ ভূমিটা এমন একটা ভূমি যেই ভূমির বিজয়ের জন্য মালিক নিজে সূর্যকে থামায় দিয়েছে সূর্য ডুবে গেলে আর লড়াই করা যাবে না আল্লাহ নিজে সূর্যকে থামায় দিয়ে ইউসা বিন নূন আলাইহিস সালামের নেতৃত্বে এই ভূমির বিজয় আল্লাহ দান করে দিয়েছে জোরে বলেন আল্লাহ সুতরাং কোনদিনই কোন কাফের কোন বেঈমান কোন ইহুদি যত বড় শক্তিশালী হোক না কেন লা তাকুমু সাত হাত্তা তুকাতিলুহু ততক্ষণ পর্যন্ত কোন সময় ইহুদিরা দখল করে রাখতে পারবে না একটা সময় আসবে লড়াই হবে মুসলমানদের সঙ্গে হাত্তা ইয়াকুল হাজার ওয়াই ইহুদি পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে ফাকতুল হয়ে এখনই তাকে হত্যা করো যিনি অবশ্যই বাইতুল মুকাদ্দাসের বিজয় মুসলমানের হাতে দিয়ে দিবেন তিনি কে শুধুমাত্র একটা গাছ ইহুদিদেরকে শনাক্ত করবে না বলবে না যেখানে ইহুদি আছে ওই গাছটার নাম দারকা আজকে মুসলমান কতটা ঘুমন্ত দেখেন এবার আমি একটা জায়গায় গিয়েছি রাস্তাটা হচ্ছে জর্ডান এর ডান দিকে হচ্ছে লেবান এই যে এখন বহু হামলা চলছে একটার পর একটা যে রকেট হামলা চলছে এই হামলাগুলো আসতেছে কোথা থেকে পাহাড় লেবান আরেকদিকে সিরিয়া আর সাথে ফিলিস্তিনের পূর্ণভূমি আর এর পাশেই হচ্ছে ইসরায়েল চতুর্দিকে মুসলিম অধ্যুষিত এই অঞ্চলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতে ঢেকে দিয়েছেন যখনই আল্লাহর গরমেরা বুঝবে নিজেদের শক্তি নিজেদের সম্মান নিজেদের ইজ্জত যখন বুঝবে মুসলমান যখন ঐক্যবদ্ধ হবে হিম্মত যখন হারাবে না এই অল্প সংখ্যক মুসলমানদেরকে দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ভবিষ্যৎবাণী করে দেন দুই নাম্বার ভুলে রাখার জিনিস প্রথম বিজয় আসলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় এরপরে বিজয় আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক রণতুজ্জবাদক উম্মত সালাউদ্দিন আইয়ুবী তার হাত ধরে আল্লাহ পাক আবার বিজয় দান করলেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন তৃতীয় বিজয়ের অপেক্ষায় মুসলমান তিন নাম্বার আলামত কি আল্লাহ হাবিব বলেন সুম্মা মাউতাকুম ইয়াখুদ ফীকুম কাকুআসিল গনম সাগরের ঠান্ডা লাগলে সাগর যেভাবে কষ্টে থাকে কষ্ট শুরু হয়ে যায় শ্বাসকষ্ট শুরু হয় সাগরের আপনারা কি কেউ সাগর পালেন একজন তাই বাড়িতে আছে আলহামদুলিল্লাহ এই সাগরের ঠান্ডা লাগলে সাগর কেমন করে গেছে কাশি দেয় এরপরে সাগরের শ্বাসকষ্ট হতে থাকে রসুল বলছে এরকম শ্বাসকষ্ট জনিত একটা মহামারী পৃথিবীর মধ্যে সয়রা হয়ে যায় এরকম একটা মহামারী কি আসছিল কিনা আরে আল্লাহ এই ওয়াসটা যদি আজকে থেকে 20 বছর আগে করা হতো কেউ বিশ্বাস করতো আমরা মুসলমান এরকম কত কি বলেন হুজুর সারা পৃথিবীকে একটা শ্বাসকষ্টের মতো একটা মহামারী ধরবে এটি তো কথা হলো কিন্তু আমাদের চোখে তৃতীয় আলামত দেখে ফেলেছি সাহাবীরা এমন কোন আলামত পায় নাই তাবেঈগণ পায় নাই তবে তাবেঈগণ পান নাই আমরা আখিরি জামানার উম্মত আমরা দেখে ফেলেছি তৃতীয় আলামত সারা বিশ্ব এখন আতঙ্কে আছে নতুন একটা ভাইরাস আতঙ্ক আতঙ্কের নাম জঙ্গি ভাইরাস কি ভাইরাস জঙ্গি নামে জঙ্গি বলেন কি আল্লাহর কাছে পানা চাই ওই যে একটা দোয়া আগে পড়তেন এখন সবাই দোয়াটা ভুলে গেছে এটা পড়া শুরু করেন এখন আর কত দেখি দোয়াটা একজনের অবস্থা আর তত ইমাম সাহেবের চাকরি যায় যায় অবস্থা তাড়াতাড়ি মুখস্থ করাই দেয় পরে তো দেখি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা
من البرص والجنون والجزام ومن سيء الأسقام. Listen to this. Each of us. Jumpy virus, etuta maratok hobe, paranchinte bhayabho. Sotto ekta kit potonger moddhe porjonto jodi attack korte parbe. Pitrar moddhe jokhon attack korbe, apnar shorire kamuk dile apnar shorire dhuke jabe. Jumpy virus ta 50,000 bochor. Borofer niche etodin porjonto jibito obosthay ghumayechilo. Borof jokhon gorte shuru koreche, ei virus prithibi tamte tamte. বরফ গলার সাথে সাথে ছড়িয়ে পড়ছে আজ পৃথিবী মহা চিন্তার সাথে সময় পার করছে জঙ্গি ভাইরাস যদি পৃথিবীতে ছড়িয়ে যায় কি অবস্থা হবে পৃথিবী ঠান্ডা জনিত মহামারী আবার আসবে আল্লাহ নবী তৃতীয় যে কথা মনে রাখতে বললেন একটা দেশে আরেকটা আসতেছে ঠিক কিনা বলে কয়টা গেছে বাকি আছে চতুর্থ নম্বরে নবী বলেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইয়ুক্তা রাজুল মিয়াতা দিনা ফায়াযাল্লু সাখিতা 100 দিনার দিয়ে দেওয়া হবে মানুষের চেহারার ভিতরে কোন আনন্দ থাকবে না হাজার টাকা নিয়ে বাজারে যাবে মানুষের চেহারার ভিতরে কোন আনন্দ থাকবে না কিছু পটল কিছু আলু আর পেঁয়াজ কিনলে টাকা শেষ হয়ে যাবে কি আমি কি বাড়াইব না না সাহাবাই কেরাম দুই একটা খেজুর দিয়ে দিন পার করে দিতেন আপনি পারবেন না আমরা পারবো না একই রকম মানুষ তো খেজুর তো এখন বাজারে বাজারে পাওয়া যায় বেশি দূরে যাওয়া লাগবে না এখানে যে অবস্থা আমি দেখে আসছি এই বাজারে উঠলেই খেজুর পাওয়া যাবে আপনি তিনটা খেজুর কিনে আনেন তো দেখি তিনটা খেজুর খেয়ে আপনি দিন পার করতে পারবেন না অথচ হযরত বিলাল বলেন كنت مع النبي صلى الله عليه وسلم الله نبي شنگ يمي بلاد شنا دوئي جنر کچه قائد تا خجل سارا تمام کسوئي چھلونا سارا دين پا پر دي چھ قائد تا مطر خجل دي خدا جن پر اي کشتو کر چھ خدا پت دين بجو اي جن يو چشتا کر چھ آج اللہ رب العالمين اتو اتو نعمد دي چھ শুধু নবী যিনি ত্যাগ তিতিক্ষা সাহাবীদের ত্যাগ তিতিক্ষা কোরবানির কারণে যিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন তিনি কে আল্লাহ তার নাম আমার তো চলে আসছে এবার যেতে হবে পাঁচ নম্বর কয় নম্বর পাঁচ নম্বর আঙ্গুলে ধরে ধরে রাখছেন তো এক নম্বর কি মাশাআল্লাহ একজন বলছে সবাই বলেন কি ওয়াজ যতক্ষণ করি ওয়াজ কিন্তু মনে রাখতে হবে একটা কথা কি মাশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল দুই নম্বর কি মাশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস এটা কার দিকে পয়েন্ট ভাবে করা যায় মুকাদ্দাস মাকদাস মাকদিস অথবা আকসা যেই নামে নামকরণ করেন এটা আমাদের পূর্ণ হবে এটা বিজয় আল্লাহ দিবেনই দিবেন সূর্যকে থামায় দিয়ে হলে বিজয় আল্লাহ তাআলা দান করবেন ঠিক কিনা বলে ঠিক তিন নাম্বার বাস এই তো বলো তো বাস তিন নাম্বার কি এবার চার নাম্বার বলে না না এই যে টাকার মান প্রয়োজন এবার কয় নাম্বার এক মুদ্রা স্মৃতি মাশাআল্লাহ কে বুঝে দেবে যুবকরা সারা তো বলার কথা না মাশাআল্লাহ তারপরে বলছে আলহামদুলিল্লাহ উনি একবারে যুবক না আবার মুরব্বিও আরে মাঝে মাঝে এবার বলেন তো কয় নম্বর ভাই পাঁচ নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব বিল্লাহ দখলতহু এমন কোন ঘর থাকবে না যেখানে ফিতনা ডুববে না ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে নারীদের ভিতরে ফিতনা প্রবণতা ধারণ করবে এখন আপনি আমার দেশে তাকায় দেখেন অনেক নারী আছে প্যান্ট শার্ট পরেছে মাথার উপরে হিজাব লাগিয়েছে হিজাবটা কিসে লাগে কিসের হিজাব এটা আমি মিশরে এমন নারী দেখেছি পুরা প্যান্ট শার্ট পরা
প্যান্টের পকেট থেকে সুন্দর কোরআনটা বের করে পড়তেছে আমি চিন্তা করতেছি আল্লাহ কি সুন্দর প্যান্টের পকেট থেকে কোরআন শরীফ বের করে পড়তেছে সারা বাংলাদেশে থাকলেও পূর্ণভূমি রাজশাহী ভিতরে নেই এত দূরেও আসছে এরপরে তাকে দেখবেন চিকন করবে লম্বা করবে সরু করবে করে শরীরের মধ্যে গালের ভিতরে তিল ছিল না তিল দিয়ে নিয়ে আসবে নারীদের এই রকমের ফেতনা চারদিকে শুরু হয়ে যাবে এখন আছে কিনা পর চুড়া পড়বে আপনার চুল পড়বে নকল চুল পড়বে ওই চুলের ভিতরে কালার করবে এমন সময় আসবে কাসিয়াতুন আরিয়া এমন ড্রেস করবে দেখলে মনে হবে কোন পোশাকই পরে না শরীরের সাথে ম্যাচ করে কালার করে পোশাক করবে এই রকম পোশাক এখন বাজারে ঘাটে আছে না আরেকটু সামনের দিকে যাবো সময় বেশি নেই যাবো কোথায় কোথায় বলবে তোর মা বাপকে কিছু দিতে পারবি না সব আমার নামে দিতে হবে এমন স্ত্রী ঘরে ঘরে আসতে না একজন বেশি বলছে আমি আবার তাকাই না তার দিকে তাকাই দিকে এখনো বিয়ে করার বয়স পুরা হয় না চলতেছে আর বেশিটা কেন বলছে কারণ পরিবেশটা এখানে এমন হয়ে গেছে এরপরে দেখবেন মান্না কোথায় কোথায় খোঁটা দিবে বলবে আমি দেখি তোমার ঘর করে খেয়ে না অন্য মহিলা হলে খেত না কি ঠিক এগুলো আছে এরপরে দেখবেন হ্যাঁ একবারে প্রত্যেকটা ঘরে গেল এবার যারা মরুন দিলে আছে আপনারা একটু সত্য করে বলেন তো আগের মহিলারা কিরকম বলতো এই সব মুরব্বীরা মাথা লড়াইতেছে আগে না বলেন না মুরব্বীরা বলেন আগে এগুলো বলতো দেখেন মুরব্বীরা সব মাথা লড়াইতেছে না বুঝলি এগুলো ছিল না কি সম্মান ছিল স্বামী অজুটা করে বের হলে স্ত্রী গামছা নিয়ে দাঁড়ায় থাকত তিনি চিন্তা করতেন স্বামী নামাজ পড়তে যাবে প্রত্যেকটা পা ফেলবে একটা সওয়াব আল্লাহ পাক আমার আমল নামায় উঠে দিবে সুবহানাল্লাহ এখন এই ওয়াশ করলে মহিলারা বলবে হুজুরে ওয়াশটা শুরু করলো কি পুরোটা তো আমাদের বিরুদ্ধে আমি কিন্তু বিরুদ্ধে ওয়াশ করছি না কেয়ামতের আগে নামে মুসলিম থাকবে আচরণে ইহুদিদের আচরণ পুরাপুরি ঘরে ঘরে ঢুকে যাবে ঠিক না বলে এরপরে আমার ভাইয়েরা এমন সময় আসবে হান্নানা সারাদিন কষ্ট করে ঘরে আসবেন আপনি বলবেন স্ত্রী একটু পানি ঢেলে দাও স্ত্রী বলবে আপনার পানি আপনি নিয়ে খান পিছন থেকে একজন বলছে তোর পানি তুই খা এইরকম যদি হয় তাহলে বর্ষসার আর তুই কি লাভ হবে এইভাবে বলে এখন না চিন্তা করে স্ত্রীর কাছে যদি আপনি ইতিম হয়ে যান কেমনে চলবে কত এরপরে দেখবেন কান্না এমন সময় আর যে সারাদিন স্ত্রী বলবে আহা কোথায় আমার বাপের বাড়ি আর কই আমার স্বামীর বাড়ি এরকম বলেনি এরপরে দেখবেন হাবদা যে কোন একটা কিছু এনে দিলি স্ত্রী কোনদিন পছন্দ করে না দেখা মাত্র উনি কি আনলে কালার টিপবে না কালার মরে যাবে এরপরে দেখবেন সাদ্দা কথায় কথায় মুখে মুখে তর্ক করবে এরপরে দেখবেন পাল্লা শুধু তর্কই করবে না স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না এমন মহিলা আছে না আছে অনেকে মাথা নিচে যুবকের একটু জোরে বসে আছে কিন্তু যারা ভুক্তভোগী তারা মাথা নিচে দিকে দিয়ে বসে আছে চিন্তা করতেছে হুজুরি কিন্তু জানলো কেন
এগুলো সব কেয়ামতের আগে ঘুরতেছে, এক এক করে ঘরে ঘরে ঢুকে গেছে, ঠিক না বল? ঠিক। ওসিরাত ছয়টা ঘুরে রাখছে, বেঁচে পাঁচটা, বাকি আছে কয়টা? একটা। এক নম্বরটা কি? এই তো মাশাআল্লাহ, মুখস্থ রাখা লাগবে। দুই নম্বর মাশাআল্লাহ, তিন নম্বর মাশাআল্লাহ, চার নম্বর মাশাআল্লাহ, পাঁচ নম্বর ঘরে ঘরে ফিতনা ঢুকে যায়। এখন মোবাইল দিয়া পক্ষে ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে, ঠিক আপনি রোবট খ্রিস্টানকেই পাবেন, অর্থোডক্স এই খ্রিস্টানদেরকে কই পাবেন? এই খ্রিস্টানরা বর্তমান ইস্তাম্বুল বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে এখানে ছিল, মুসলমানদের বিজয়ের পরে তারা চলে গেছে রাশিয়া, কোথায়? রাশিয়া। আজ তাকায় দেখেন ফিলিস্তিন ইস্যুতে সব খ্রিস্টান এক হয়ে গেছে, আমেরিকা যে ইস্যুর কথা বলে, ইউক্রেন এক ইস্যুর কথা বলে, আমেরিকার সঙ্গে সবাই তাল মিলিয়ে ফেলেছে, সবাই যখন এক ইস্যুর কথা বলছে, একমাত্র রাশিয়া মুসলমানদের পক্ষে কথা বলছে। নামিজি বলে গেলেন কথা বলবে ফয়াক দিল, অতঃপর মুসলমানদের বিরুদ্ধে তারাও চলে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে। কান খারাপ করে শুনে, কোন বিশ্বযুদ্ধ? তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হবে। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়ে গেলে তাহতা থামামিন গায়া, আল্লাহ নবী বলে গেছেন এই কথার উপরে কোন কালিমা আশিটা দলে বিভক্ত হবে, বারো হাজার করে সৈন্য হবে। এরপরে যিনি মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দিবেন তিনি কে? আগমনের প্রত্যাশায় ফিলিস্তিনি যুবকরা কেঁদে কেঁদে সঙ্গীত বলছে, অপেক্ষায় আছে আমার আপনার কাজ কি, আমার আপনার কাজ কি? এই যে ছয়টা বিষয় বললাম, আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ হচ্ছে ওয়ালিহকুম বাইনাহুম বিমা আজকে আমার ভাই আলহামদুলিল্লাহ, যদি আপনারা আরো অসুবিধা চান আমার ভাই আমার পরে বাস করবে, অসুবিধা নেই। মাশাআল্লাহ, আরো একজন আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিন, ওয়াজ হবে ইনশাআল্লাহ, একটা পর্যন্ত হবে ইনশাআল্লাহ। আমার আপনার কাজ কয়টা? আটটা। আটটা মানে মুখস্থ করে নিয়ে যেতে হবে। এক নম্বর কাজ হচ্ছে ওয়াহকুম বাইনাহুম ব্যবস্থা চালু করা লাগবে। এখানে যারা বসলেন অধিকাংশ মুসলমান কোরআনের বিচার চায় না, ঠিক হতে পারে? এটা বললে অনেকের মাথা চলে যায়, হুজুর আমি তো সোর,
কোরআনের বিচার যদি হয় আমার হাত থাকবে না। হুজুর আমি তো গুন্ডা হত্যাকারী, কোরআনের বিচার যদি আসে আমার গর্দানে আর গলা থাকবে না। আমি তো মক্ষ, কোরআনের বিচার যদি আসে জনসম্মুখে ব্যথা গাছ হবে, হুজুর আমি ঠিক বুকেন শুধুমাত্র যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে এই মানুষরা মুমিন হতে পারে না। মুমিনরা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের রাজ কায়েমের জন্য কাজ করবে। কথা খা আল্লাহ নবীকে আল্লাহ বলতেছে নবী বিচার করতে হবে কোরআন দিয়ে, অন্য কোনো বিচার নেই। দ্বিতীয় নম্বর কাজ আপনার আমার এই কথা স্বয়ং যিনি বলে দিলেন তিনি কে। দুই নম্বর কাজ শেষ, এবার কত নম্বর কাজ? তিন নম্বর কাজ আমার আপনার واحذرهم ان يفتنوك عن بعد ما انزل الله اليك نبي আপনাকে সতর্ক থাকা লাগবে কাফেরদের কোন ফতোয়া যেন আপনার ভিতরে ঢুকায় দিতে না পারে, ডারউইনের কোন মতবাদ যেন ঢুকায় দিতে না পারে, লেনিনের কোন মতবাদ, মাও সে তুমির কোন মতবাদ, ধর্ম আমার ডানে বামে সামনে পিছনে অনেক ওলামায়ে কেরাম আছে, নবী আপনি তাদের থেকে সতর্ক থাকবেন, সতর্ক করবেন আপনি ফতোয়ার ব্যাপারে, কোন ফতোয়া যেন তাদের থেকে আপনার ভিতরে ঢুকায় দিতে না পারে। তার মানে ইসলাম এবং মুসলমানদের ধর্মীয় ইবাদত কালচারের ভিতরে অন্য কোন ব্যক্তির ফতোয়া চলবে না, ঠিক কিনা বলে? এই কথাটা কার? তিন নম্বর কাজ শেষ, এবার কয় নম্বর? চার নম্বর। আল্লাহ কোরআনে বলেন আপনি জেনে রাখেন যদি তারপর তারা ঘাড় ঘুরা নেয়, এত কিছু জানার পরও যদি তারা গাউরামি করে, তারা যদি ঘাড় তেরামি করে, ঘাড় কি যদি ফিরে আনে ঘুরায় না, আপনি জেনে রাখেন অচিরেই তাদের কিছু কিছু গাফতারামির জন্য যিনি ধরবেন, যিনি পাকড়াও করবেন, আজাদ দিবেন তিনি কে। এই করোনা হচ্ছে কিছু কিছু আজাদ। এই যে কয়েকদিন আগে আমাদের দেশের দিকে আসতেছিল একটা ঝড়, কি নাম? হামন। হামন কি নাম? লন্ড বন্ধ হয়ে যেতে পারতো বিভিন্ন অঞ্চল, কত বড় ক্ষতি হতে পারত আল্লাহ তাআলা অন্যদিকে ঘুরিয়ে দিলেন, এই দেশটাকে আরেকটা বার যিনি সুযোগ দিলেন তিনি কি? এই জন্য গুনাহ ছাড়েন, কোরআনের দিকে আসেন, বিজয়ের জন্য কাজ করেন, যিনি অবশ্যই এই জাতির মধ্যে কোরআনের বিজয় বিপ্লব দিয়ে কালেমার পতাকা উড্ডীন করে দিলেন তিনি কি? কত নম্বর গেছে সবাই বলেন? এবার কয় নম্বর? পাঁচ নম্বরে আল্লাহ বলেন وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ لَفَاسِقُونَ অধিকাংশ মানুষ কোরআনের পক্ষে আসবে না, ফাসিক যারা অধিকাংশ লোক ফাসিক হবে, ফাসিক কারা হবে? যারা প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, কোরআনের চাইতে নিজের নেতা নিজের দল, নিজের নেতা নিজের রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বলে মনে করবে,
তারাই কেবল কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে, ঠিক কিনা বলে? এই ফতোয়া কার? আল্লাহ। তবে একটা কথা আমার না, দেখেন আল্লাহ কেমনে করে, ওয়া ইন্না তাকি দিস, নিশ্চয় কাসির বলছে অল্প কয়জন কয়নি, অধিকাংশ মিনান নাস, দেখতে শুনতে মানুষের মতো মানুষ হওয়ার পরেও অধিকাংশ মানুষই হবে লাফাসিকুন, শুধু ফাসিকুন বলে নেই, লাফাসিকুন বলেছেন, অবশ্যই তারা ফাসিক হবে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে দাঁড়াবে, মাহফিলে বাধা দিবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, এরা সব পুরা ফাসিক ফতোয়াকা। বুঝে আসতে হবে। এরপরে কয় নম্বর? ছয় নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকুমাল জাহিলিয়াতি কি বলেন আল্লাহ নবী, এত কিছুর পরেও কি তারা জাহিলিয়াতের দিকে চলে যাবে? জাহিলিয়াতের দিকে চলে যাওয়ার অর্থ কি? নির্দোষ মানুষকে অপরাধী সাজায় দেয়, ঘরের ভিতরে ছিল না তার নামে 10-15টা করে মামলা হামলা করা। আরো আসতে পারে? এটা জাহিলিয়াত। এটা কি? আরে কথা করি, এটা কি? লোক দেখে দেখে বেঁচে শুনে যার প্রভাব প্রতিপত্ত আছে, সামাজিক মর্যাদা আছে, ওই লোকটাকে বেছে বেছে তার উপরে মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে ক্ষতিগ্রস্ত করা, এটা জাহিলিয়াতের আইন, জাহিলিয়াতের বিচার। নবীজিকে আল্লাহ বলে, নবী তারা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? 1445 বছর পরে এসে অধিকাংশ মানুষকে এখনো পাওয়া যায় জাহিলিয়াতের বিচারের দিকে আমরা হাঁটতেছি, ঠিক কিনা বলে? কয় নম্বর গেছে ভাই? আল্লাহর হুকুমের চাইতে অতি উত্তম অতি সুন্দর কোন হুকুম হতে পারে না। মানব রচিত কনস্টিটিউশন মানুষের অধিকার নিশ্চিত করতে পারে না, আল্লাহর বিধান আল্লাহর হুকুম মানুষের অধিকার সুনিশ্চিত করে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, হুদি যারা আছে, সবার অধিকার আল্লাহ কোরআন নিশ্চিত করে। অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে কেমন আচরণ হবে কোরআন সুনিশ্চিত করে। এই কোরআনের চাইতে অতি উত্তম কোন বিচার হতে পারে না। কোরআনের বিচার যদি কায়েম করা যায়, এই দেশটাকে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে? সবাই আসবে না এই পথে, কারা আসবে? প্রবল বিশ্বাসী যারা হবে, আল্লাহর প্রতি প্রবল বিশ্বাসী যারা হবে, তারাই কেবল এই পথে আসবে। আর তাদেরকে যিনি ডেকে ডেকে এই পথে মুক্তি দান করে বিজয় দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এবার আসেন, এত কিছু বলার পরেও আমাদের দোয়া কেন কবুল হয়? এই যে কাবা শরীফে দোয়া করা হচ্ছে ফিলিস্তিনের জন্য, মাজলুম মুসলমানদের জন্য, প্রত্যেকটা মাহফিলে আমরা দোয়া করছি, মসজিদে দোয়া হচ্ছে, আমাদের দোয়া কবুল হচ্ছে না। দোয়া কোনটাই বিপদে যায় না, কিন্তু কবুল হচ্ছে না কেন? যেই কাবার দিকে তাকালে, আর নাজরু ইলাল কাবা ইবাদাহ, কাবার দিকে তাকানোটাই ইবাদত, সেই কাবার সামনে আমরা দোয়া করছি, কেন কবুল হচ্ছে না? 10 কারণে দোয়া কবুল হয় না। কয় কারণ? একেবারে সহজ সহজ ভাবে এই 10টা কারণ বলে আমার ওয়াজ শেষ করবো। ওয়াজ কিন্তু কম করিনি, ছয়টা, আটটা আর 10টা, কটা বলে বলিউড শেষ করতে পারতেছেন? কটা? হ্যাঁ, যারা লিখে রাখছেন
মাশাআল্লাহ আমার আফতাব ভাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ঠিক যখন আমার ওয়াজটা শেষ হবে একজন আমরা খালি হাতে যাব না এই যে আমরা শ্রোতাদের দিই জিহাদ 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 চাই জিহাদ করে মরতে চাই ঠিক আছে ভাই তো জিহাদ যদি আমরা করতে চাই এই মাহফিলে আমরা আজকে শুধু জবান দিই না অর্থনৈতিক জিহাদ আমরা অংশগ্রহণ করব প্রত্যেকেই মাহফিলটা আগামী বছর চলো এই বছর এই কমিটি ক্ষতিগ্রস্ত না হোক একশো টাকা হলেও আমরা এই মাহফিলের জন্য দিয়ে যাবো রাজি আছেন ইনশাআল্লাহ এ দেখেন ইনশাআল্লাহ আওয়াজ কমে গেছে রাজি আছেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ এখনই চলে যাবে ভলান্টিয়াররা অসুবিধা নেই ভলান্টিয়াররা চলে যাবে কোনো আওয়াজ হবে না দশটা কারণ মুখে মুখে আমরা মুখস্থ করবো কেন দোয়া কবুল হয় না এর মধ্যে ভলান্টিয়াররা যাবে নিঃশব্দে যারা হাত গুলো উঠেছেন পকেটে দিয়ে আমরা কিছু কিছু দিয়ে দিব ইনশাআল্লাহ বলা এক নম্বর কারণ কোন আল্লাহকে আমরা ঠিকই চিনি অসুস্থ হয়ে গেলে চোখের পানি সেরে সেরে মালিকের কাছে কাঁদি মালিকের জন্য চোখের পানি গুলো সেরে দিই আয় আল্লাহ আমি বড় অসহায় আল্লাহ সুস্থ করে দেন কিন্তু আল্লাহর হক আদায় করি না ফিলিস্তিন আমার ভাই মার খাচ্ছে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা রক্তাক্ত হচ্ছে শহীদ হয়ে যাচ্ছে গোলাপের মতো ছোট বাচ্চা গুলা শহীদ হয়ে গেল আল্লাহকে চিনি ঠিক আল্লাহর গোলাম হওয়ার পরেও আজকে ফজর পড়ি নাই জোহর পড়ি নাই আসর পড়ি নাই মাগরিব পড়ি নাই এমনকি আসাও পড়ি নাই পড়ব বলে নিয়ত করি নাই এই মার্কা মুসলমান এই মাহফিলের মধ্যে আছে না এক নম্বরটাতে আমরা ধরা পড়ে গেছি জন্য দোয়া কবুল হয় দুই নম্বরে এই কোরআন ঠিকই পড়ি আমরা অনেকেই বলি কোরআন পড়ি কোরআন পড়ি কিন্তু কোরআন দিয়ে দেশটা করি রাষ্ট্র কোরআন দিয়ে গড়ব এই কথা অনেক মুসলমান চায় না এই জন্য যিনি আমাদের দোয়া কবুল করেন না তিনি কি দুই নম্বরটা আপনি অপরাধী হয়ে গেলেন আমি অপরাধী হয়ে গেলাম দোয়ার জন্য কবুল হয় হোক কাবার দিকে তাকিয়ে দেখেন দোয়া করা হচ্ছে কবুল হচ্ছে না কেন কারণ কোরআন দিয়ে রাষ্ট্র চল আগে যে কয়টা কোরআনের বিধান ছিল কেমনে কমানো যায় এই প্ল্যান প্রোগ্রাম চলছে এখন পৃথিবী ব্যাপী তারপরে এই দুঃসময়ে সৌদি প্রিন্স যে ভূমিকা রেখেছে জর্ডানের প্রিন্স যে ভূমিকা রেখেছে জর্ডান সহ এই আরব দেশগুলো আরো যদি সত্তার হয় অবশ্যই যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কে আল্লাহ নবীজিকে আমরা ভালোবাসি ঠিকই আল্লাহ নবীকে মহব্বত করি আল্লাহ নবীর উম্মত বলে নিজেকে দাবি করি কিন্তু নবীর সুন্নাত আবার চুলের ঘোড়া থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত আমার দাঁত থেকে নিয়ে আমার পাদমে পর্যন্ত আল্লাহ নবীর সুন্নাত প্রতিষ্ঠিত হয় না এই ব্যাপারে মুসলমানদের কোনো খবর নাই ঠিক কিনা বলে এজন্য দোয়া কবুল হয় তিন নম্বরটা আমরা ফিরব চার নম্বরে ও আন্তুম তারিফুন আন্না শাইতান আদুকুম এই কথা আমরা সবাই জানি শয়তান আমার দুশ্মন আপনার দুশ্মন সবার দুশ্মন এরপরেও প্রতিনিয়ত শয়তানের কর্মকাণ্ডের ভিতরে আমরা সবাই নিমজ্জিত হয়ে যাই মানুষের কর্মকাণ্ড দেখলে টিকটকের অভিনয় দেখলে মনে হয় মানুষগুলা খোঁজ যেন শয়তানের দায়িত্ব কাঁধে নিয়েছে ছেলে হয়ে মেয়ে সাজতেছে মেয়ে হয়ে ছেলে সাজতেছে নাচানাচি করছে বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও নাচানাচি করে গান গেয়ে মানুষগুলাকে কষ্ট করছে তার মানে হলো শয়তানের পদাঙ্ক প্রতি মুহূর্তে মুহূর্তে অনুসরণ করছে ঠিক কিনা বলে চার নাম্বার টপ
পুরাপুরি আমাদের চোখের সামনে। এবার কয়েন সবাই দিচ্ছেন তো, দিচ্ছেন তো সবাই, কি পড়াতে করেন না? কয় নাম্বার? এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে আল্লাহ চিনেছি, হক আদায় করি না। দুই নাম্বার কি? কোরআন পড়েছি, কোরআন দিয়ে জীবনটাকে ঘুরি। তিন নাম্বার ভুলে গেছে, বস কিন্তু মনে রাখা লাগবে, আমি বলছি। তিন নাম্বার, আজকে বেশি বিশ্বাস হয়ে গেছে, তিন নাম্বারটা হচ্ছে নবীজিকে আমরা মহব্বত করেছি, নবীজির সুন্নত মানি না, ঠিক না ভাই? এবার চার নাম্বার, শয়তান দুশ্মন জানি কিন্তু শয়তানের পথ আমরা অনুসরণ অনুকরণ করি, ঠিক কিনা বল? এবার কয় নাম্বার? পাঁচ নাম্বার, আব্দুল তুহিবুন আল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি, সবাই আমরা জান্নাত চাই, যত গুনাহগার যত অন্যায়কারী হোক না কেন, যদি তাকে ডেকে বলা হয় ভাই রে আল্লাহ জান্নাতের দিকে আসো, লোকটা বলবে জান্নাত তো চাই আমি, জান্নাত আমার লাগবে, জান্নাত সবাই চায়, জান্নাতের কাজ করি না, আজকে থেকে নিয়ম নেন, নামাজ ঠিক করে ফেলেন, নামাজ ঠিক করে ফেলেন, মনোযোগ দিয়ে নামাজ পড়েন, চোখের পানি গুলা সেরে সেরে দিয়ে মালিকের সামনে কাঁদেন, আল্লাহ সামনে চোখের পানি ফেলে দিয়ে কাঁদেন, আপনাকে যিনি জান্নাতের জন্য প্রস্তুত করবেন তিনি কে? এবার কয় নাম্বার? ছয় নাম্বারে, আন্তর টুকরি হু যদি বলি জাহান নামে ভয় পাব না, সবাই বলে ভয় পাব, অথচ নতুন এখন কিছু পাগল বের হয়েছে, ভাই আমি কি জানি গজলটা আমি ভুলে গেছি, মানে এক লোক গজলের মধ্যে বলতেছে হ্যাঁ কি জানি তো বে হাসতে, আমি চাই না বে হাসতে, আমি বেহেস তো চাই না, ভয় করি না জাহান না, জাহান নাম সে ভয় করে, আর চাই না বে হাসতে, বে হাসতে চাই না, আমার কপালে তিনি লিখে দিল দয়াল নবীর নাম, মানে দয়াল নবীর নাম লিখে দিলেই হবে বেহেশত অথবা জাহান্নাম, কোনটা আমার দরকার নেই, কোনটা আমি ভয় করি না চায় না, জোরে করে নাউজুবিল্লাহ, জাহান্নাম থেকে আমরা ভয় করি, আপনারা ভয় করেন তো বলেন, আপনারা ভয় করেন তো? জাহান্নাম সাধারণ কোন জায়গা না, ইবলিসু বলতো দেখি দুনিয়ার জীবনে একটা সুখের গল্প আমরা শোনাও তো দেখি, লোকটা চিৎকার বলবে জীবনে কোনদিন কোন সুখ আমি করি নাই, কোন সুখের গল্প মনে নাই, একবার জাহান্নাম দিয়ে ছ্যাঁকা দিলে দুনিয়ার সব সুখগুলো মানুষ ভুলে যাবে, আর আল্লাহ সেদিন হাজির করাবে সবচেয়ে মাজলুম ব্যক্তি, কত লোক আল্লাহ দিনের জন্য হাত দিয়ে দিয়েছে, কত লোকের পা কম্প হয়ে গেছে, কত লোকের চোখ উঠা নেওয়া হয়েছে, কত লোকের বুক ফিলিস্তিনের দিকে তাকায় দেখে একজন লোক মিষ্টি বিতরণ করছে, প্রশ্ন করা হলো কেন আপনি মিষ্টি বিতরণ করছেন, জবাব দিয়ে লোকটা বলছে আমার সবগুলো ছেলে আল্লাহর রাগে শহীদ হয়ে গেছে, শুধু একটা ছেলে বাকি আছে, আমি খুশিতে আল্লাহর রাগে মিষ্টি বিতরণ করছি, মালিক যেন আমার আরেকটা ছেলে যে বাকি আছে তাকেও যেন শহীদ হিসাবে কবুল করে নেয়, এমন আত্মত্যাগের কারণে যিনি বিজয় দিবেন তিনি কে? আমার ভাইরা যার নাম কি ভয় করে সাত নাম্বারে, ও আন্তম তা কুলুন নিহমত আল্লাহ ওয়ান তাশকুরুহু,
আল্লাহর নিয়ামত খাও ঠিক শুকরিয়া দিয়ে করেন ভাতটা খেয়ে উঠে একটাবার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন না কিছু বলেন না খানা শুরু করলে বিসমিল্লাহ বলাটা আপনি দায়িত্ব বন্ধ করেন শুধু বিসমিল্লাহ বলে খানা খেতে শুরু করেন খানা খাওয়ার পরে উঠে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আপনি খাওয়াইছেন পারবেন ইনশাআল্লাহ এরপরে আট নম্বরে আমার ভাইরা وانتم تشتغلون بعيوب الناس وتردتم انفسكم মানুষের দোষ নিয়ে থাকে নিজের দোষের কথা বেমালুম বলে যায় এমন লোক এখনো আছে না সাহেব দোকানে বসে বসে শুধু মানুষের দিব অমুকে এই করেছে অমুকে সেই করেছে আপনি নিজের দোষগুলো দেখেন আর বলেন আমি সবচেয়ে বড় অপরাধী আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার আপনার মনের এই অবস্থার কারণে গুনাহ মাফ হবে মালিকের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি হয়ে যাবে ঠিক কিনা বলেন নয় নম্বর নয় নম্বর وانتم تعرفون ان الموت حق ولن تستعدوا للموت আমরা সবাই জানি একদিন একদিন নিশ্চয় আমরা মরে যাব কবরস্থ হয়ে যাব বন্ধুকে রেখে চলে যাওয়া লাগবে মা বাপকে রেখে চলে যাওয়া লাগতে পারে দাদা জীবিত আছে নাতি চলে গেছে এমন ঘটনাও হতে পারে আত্মীয় স্বজন সবাই কাঁদবে সেই মৃত্যুর প্রস্তুতি নিচ্ছে কারা মৃত্যুর প্রস্তুতি নিচ্ছেন বুঝবেন কেমনে আই ওয়াফিতাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি ঘুমের আগে হিসাব করবেন আজকে কয়টা ভালো কাজ করেছেন আপনি যদি দেখেন ভালো কাজের সংখ্যা বেশি হয়েছে সব ভালো কাজগুলো বেশি হয়েছে আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে আপনার অপেক্ষায় যিনি আছে তিনি কে সর্বশেষ কথা দশ নম্বর এতগুলো মনে থাকবে আপনাদের ইনশাআল্লাহ দশ নম্বর দশ নম্বরে আমার ভাইরা وانتم تدفنون موتاكم মৃতদেরকে তোমরা দাফন করো ঠিক জুমার নামাজের পরে একজনকে দাফন করে এসেছে আসরের সময় আর নামাজের দিকে যায় না এই মার্কা মুমিন মুসলমানের সংখ্যা আমাদের দেশে কম না বেশি হাজার কি দাফন করলে যেই লোকটাকে আপনি রেখে আসলেন তার কানের ভিতরে জুতার আওয়াজ গুলো তোর ছেলে তোকে রেখে চলে যাচ্ছে তোর আত্মীয় স্বজন সব তোকে রেখে চলে যাচ্ছে আজকে তুই বড় একা হয়ে গেলি আপনি একা রেখে এসে সন্তান আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন নাই বন্ধু আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন নাই এজন্য নবীজি বলতেন সল্লু আজকের এখান থেকে যদি সিদ্ধান্ত নিতে পারি মালিক আজকের এই মাহফিল থেকে নিয়োগ করে ফেলবো জীবনে আর নামাজ কাজা করবো না হতে পারে আমার এই সিদ্ধান্তের কারণে মন পরিবর্তনের কারণে আমার ফিলিস্তিনের ভাইদেরকে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে নামাজ পড়তে রাজি আছেন তো কারা কারা রাজি দুটি হাত তুলে আমাকে দেখা লিল্লাহি তাকবীর আমাদের সম্মানিত উদ্বোধক সাহেব জনাব ওয়াসিম সারওয়ার রাহি সাহেব তিনি 15,000 টাকা নগদ দান করেছেন আমরা পড়ি আলহামদুলিল্লাহ ভাইয়ের পরিবারকে আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন করেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের গুনাহ খাতা মাফ করে যেন জান্নাতি বানায় দেন করেন আমি আমার ভাইরা
আমার পরে ইনশাআল্লাহ এখনই একজন আলোচক আলোচনা করবেন, আমাদের প্রিয় ভাই, কি নাম ভাই? রাশেদ ভাই এখন আলোচনা করবেন আলহামদুলিল্লাহ, এবং আমার এই ভাই তিনি আমাদের প্রফেসর ডক্টর মুক্তার ভাইয়ের সাথে আছেন, উনিও কিন্তু যোগাযোগ করছে। উনি যোগাযোগ করার পরে আমি যখন আফতাব ভাইয়ের ফোন পেলাম, চিন্তা করলাম মাহফিলটা নেই ইনশাআল্লাহ। আজ যদিও কথাগুলো মন ভরে বলা হলো না, আপনারা যে শুনতে আসছেন টাকা দিয়ে আপনাদের ঋণ শোধ করতে পারবো, নিজের পকেটের টাকা দিয়ে আপনারা মাহফিল শুনতে আসছেন, আল্লাহ যেন প্রত্যেকটা মানুষের দিন ছাড়া একটু পরিবর্তন করে দেয়। আমার চেয়ারম্যান মহোদয় এবং যিনি পদপ্রার্থী আছেন ওনারাও বসে বসে কথাগুলো শুনলেন, আল্লাহ যেন প্রত্যেকের দিলটার মধ্যে একটু নাড়া দিয়ে, আমরা কোনো রাজনীতি করার জন্য এখানে বসি না, বুঝছি ভাই, এখানে আমরা দিনের কথাগুলো বলার জন্য বসছি। আল্লাহ যেন প্রত্যেকের ভিতরে দিনের মায়া মহাব্বত যেন আল্লাহ তাআলা পয়দা করে দেন, পড়েন আমিন। আজ বিদায় নিচ্ছি, একজন লোক আমরা উঠব না, শুনতে রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ অনেক সব গিয়ে আপনি ঘুরবেন, লাভ নেন, শুধু যদি কোরআনের কথাগুলো শুনে যান, সব কেমন সব এত বেশি সভাপতি সাহেব 15,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, ভাইকে উঠবো না ইনশাল্লাহ, সবাই শুনবো, আমার ভাই ইনশাল্লাহ আলোচনা করবে, রাশিদুল ইসলাম সাহেব আলোচনা করবেন, আল্লাহ যেন কাদেরিয়াতের সাথে কবুলের মঞ্জুর করেন, পড়েন আমিন। ওয়াজ শেষে এখানে জামাত হবে ইনশাআল্লাহ, আপনারা আজকে জামাতে অংশগ্রহণ করে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমার জন্য দোয়া চেয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।